Welcome back, Lazuk বলছি ম্যাপ সাইট থেকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের cPanel-এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি তো প্রথমে আমাদের অবশ্যই cPanel-এ লগইন করতে হবে তো আমরা যখনই cPanel-এ লগইন করলাম লগইন করার পর এটি হচ্ছে আমাদের হোম বাটন আমরা হোম এ ক্লিক করলে আমাদের হোম পেজ চলে আসবে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই রাইট সাইডে আপনি দেখবেন এইখানে আপনার হচ্ছে যে ইউজার আইডি যেটা শো করছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসবে এছাড়া পাশাপাশি আমাদের এখানে দেখবেন যে একটি অপশন আছে পাসওয়ার্ড চেঞ্জের আমরা যদি আমাদের হচ্ছে প্রিফারেন্সে যদি আসি এখানে দেখবেন পাসওয়ার্ড চেঞ্জিং এর একটি অপশন আছে তো আমরা এখানে ক্লিক করলে হবে অথবা এখান থেকে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জের আপনার হচ্ছে কিছু ফিল্ড আসবে এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওল্ড পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং এরপর আমাদের নিউ পাসওয়ার্ড দিতে হবে তো আমি প্রথমে আমার cPanel এর যে ওল্ড পাসওয়ার্ডটি আছে এখানে সেই পাসওয়ার্ডটি দিলাম এখন আমি নতুন একটি পাসওয়ার্ড এখানে দিচ্ছি তো দেখুন আমার হচ্ছে পাসওয়ার্ড যেটি এই নিচের দিকে একটা প্রোগ্রেস বার শো করছে যেখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড যখন আপনি লিখছেন তখন এটা কতটুকু স্ট্রং সেটা সে এখানে কাউন্ট করছে এছাড়া পাশাপাশি আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর একটি বাটন আছে আমরা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে চাইলে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার হচ্ছে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড হচ্ছে ওরা আপনার এখানে আপনাকে সাজেস্ট করবে আপনি জেনারেট পাসওয়ার্ড দিলে এইভাবে আপনার পাসওয়ার্ড আসতে থাকবে আপনার যদি কোনো পাসওয়ার্ড পছন্দ হয় আপনি এখান থেকে কপি করে নিয়ে দেন আপনার পাসওয়ার্ড হিসেবে সেট করতে পারেন অথবা আপনার নিজের কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমরা যে কাজ করব আমাদের পুরাতন যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেন হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং হচ্ছে নিউ পাসওয়ার্ড এগেইন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেন পাসওয়ার্ড চেঞ্জ ইউর পাসওয়ার্ড নাও এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে কি হবে আমাদের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের এই cPanel থেকে সম্ভবত আপনার হচ্ছে লগ আউট হয়ে যাবে দেখুন আমাদের হচ্ছে cPanel থেকে পাসওয়ার্ডটি কি লগ আউট হয়ে গেল তো আমরা আমাদের নতুন যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিয়ে দেন হচ্ছে আমরা একটু ট্রাই করি যে এটা কাজ করে কিনা তো আমি আমার নতুন পাসওয়ার্ড দিলাম দেন লগ ইন দেখুন আমাদের পাসওয়ার্ড এখানে হচ্ছে চেঞ্জ হয়েছে তো এখান থেকে আমরা হচ্ছে যে ঠিক সেম ফর্ম এখান থেকে আমরা কি করতে পারবো আমাদের cPanel এর পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো সময়